ভোলায় আসন্ন পবিত্র ঈদুল আজহা 2018 উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পরিবহন মালিক, পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী মহল, ভোলা চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ, লঞ্চ মালিক সমিতি, কুরবানী পশুরহাটের ইজাদারদের সাথে মতবিনিময়ের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ভোলা পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা পুলিশ সুপার মোহাম্মদ মোক্তার হোসেন, ভোলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেলুর রহমানের সভাপতিত্বে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান, চেম্বার অব কমার্সের পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম শফি, ভোলা স্বর্ণ ব্যবসায়ী সাধারণ সম্পাদক ও হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের আহ্বায়ক শ্রী অভিনাশ নন্দী প্রমুখ। এছাড়াও মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ভোলার পরিবহন মালিক, ব্যবসায়ী মহল, লঞ্চ মালিক সমিতির নেতৃবৃন্দ ও কোরবানির পশুরহাটের ইজাদাররা। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই করতে দেওয়া হবে না। ঈদে ঘরমুখো মানুষ যাতে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারে সেজন্য পুলিশ সদস্যরা পাহাড়ায় রয়েছেন। এছাড়াও স্কুল ও কলেজের মাঠে কোনো রকম হাট বসানো যাবে না। নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোনো স্থানে কুরবানির গরু হাট বসলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে। ভোলা প্রতিনিধি ফয়সল বিন ইসলাম নয়নের তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট, লন্ডন টাইমস নিউজ।